Assalamualaikum. সবাই ভালো আছো? Yes ma'am. জি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? Assalamualaikum. আপনার খাতুন সহকারী শিক্ষক সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ। ম্যাম আসসালামালাইকুম। আসসালামালাইকুম ম্যাম। আচ্ছা আসসালামালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। গতদিনে আমরা করেছিলাম কিছু প্রশ্নের উত্তর, কিভাবে বাগানের কাজ করে? শুক্রবারে বাগানে কাজ করে। বলো বাগানে কি কি গাছ লাগানো হয়েছে? বাগানে ফুল ও গাছ লাগানো হয়েছে। সবজি ও ফুলের গাছ লাগানো হয়েছে। দাদিমা খুশি হয়েছে। ভেরি গুড। এবার সাইম বাবু বলো তুমি তোমার বাগানে কি কি গাছ লাগাবে? সাইম বলো। আমরা গতদিনের পড়াগুলো রিভিশন করেছিলাম, তোমরা যখন কথা বললো তখন আমার কথাটা শোনা যায় না, তাই দয়া করে আপনারা ক্লাসে কথা বলবেন না, ঠিক আছে? ক্লাসে কথা বলে কিন্তু খুব মন খারাপ হয়, আশা করছি কেউ ক্লাসে কথা বলবে না, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমরা আজকের পাঠে চলে যাই। আজকে আমরা শিখবো উত্তর। এই সঠিক উত্তর গুলো আমরা একবার শিখেছিলাম, আমাদের মধ্যে কিছু নতুন নতুন বন্ধু এসেছে, তারা অনেক কিছু বুঝতে পারে না, তাই আমাদের আবারও বৃদ্ধি হচ্ছে, তাই না? এবং তোমরা যারা ক্লাস করেছিলে তারা রিভিশন করছো, অবশ্যই ভালো হচ্ছে, কারণ ওকে। এবার তাহলে আজকে দেখো আমরা কিছু সঠিক বাবু লিখো না, মধু আমরা দেখো আমি প্রশ্ন বলবো, চারটা অপশন বলবো, তোমরা উত্তর বলবো। মধু পাওয়া যায় কাপড় থেকে, মধু থেকে, মধু চাপ থেকে, মধু চাপ থেকে, মধু চাপ থেকে। আমি বলবো অনেক জায়গা দূরে বিস্তৃত, এক মিনিট আমাকে দাও।
হরিণ বানরের উপকার কোনোদিন ভুলেনি। বানরের উপকার কোনোদিন ভুলেনি। এরপরে দেখো হরিণ কি খায়? কচি পাতা। কচি পাতা কচি পাতা ঘাস। হরিণ হরিণ ঘাস হরিণ ঘাস ও কচি পাতা খায়। আচ্ছা তাহলে হরিণ কি খায়? হরিণ কচি পাতা আর ঘাস খায়। ম্যাম আমি বলবো তো এখন আমি পড়াচ্ছি, পড়াগুলো শোনো, এরপরে আমি যখন পড়া বলবো তখন তোমরা পড়া বলবে। এখন শুধু উত্তরটা বলো সুন্দর করে সবাই, কাউকে পড়া ধরছি না। একজনের বিপদে আরেকজনকে সাহায্য করে কে? হরিণ বা মধু আমি বলবো কিছু বললো আপনাকে তো দেখা যাচ্ছে না। মধু পাওয়া যায় মৌচাক থেকে। মধুর মধুর চাক থেকে। এবার নিহান বলো সুন্দরবন বিস্তৃত অনেক জায়গায়, অনেক জায়গা জায়গা জুড়ে। যাদের যাদের প্রশ্ন বলছি উত্তর বলছো তারা একটু চুপ করে থাকবে প্লিজ, আর যাদের পড়া ধরনি তারা সবাই একটু বলার চেষ্টা করো। যাকে প্রশ্ন করছি সে উত্তর দাও। রাফিক বলো হরিণ কার উপকার কোনোদিন ভোলেনি? রাফিক নিয়াজ বলো হরিণ কার উপকার কোনোদিন ভোলেনি? বানরের। বানরের গুড। এবার সাদমান নূর বলো একজনের বিপদে আরেকজনকে সাহায্য করে কে? বানর গুড ভেরি গুড। আল মামুন বলো আল মামুন বলো সূর্যটা দেখতে কেমন? লাল। গুড। আচ্ছা এরপরে সোহাগ বাবু বলো কারা অমিকে মধু খেতে দিল? এবার আব্দুল্লাহ আল কাউসার মধু পাওয়া যায় কি থেকে? মধুর চাক থেকে। আচ্ছা মাহফুজ, মাহফুজ তুমি বলো হরিণ কি খায়? গাছের কচি পাতা আর ঘাস। আর কচি পাতা কচি পাতা আর ঘাস। ঘাস দেখতে কেমন?
লাল গুড ভেরি গুড মাহিম বলো এটা আমি বুঝতে পারলাম না কারা ও আমি কে মধু খেতে দিল ও আলা মো আলা কি কে মধু খেতে দিল সুন্দরসিং বাবু বলো ম্যাম ম্যাম কি বললেন মুত্তাসিল মধু পাওয়া যায় কি থেকে মধু চা থেকে ও দুই মনি বলো আমাকে ধরে নিয়ে আমি সামনে ষষ্ঠ এটাই তো উত্তর মধু পাওয়া যায় কোথায় থেকে এটা হচ্ছে প্রশ্ন মধু কথা শোনা যাচ্ছে না মধু চা আপনাকে দেখতে পাচ্ছি না লিখেছি আপনাকে দেখতে পাচ্ছি না ম্যাম আপনি কি লেখেন বলেন
মধুর চা থেকে ঠিক আছে সবাই কোন প্রশ্ন না থেকে থাকে আমি আজকের মতো বিদায় নিব বলো।